ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য উপস্থাপন করছি অত্যন্ত মজার এবং সহজ একটি শিখন এই শিখনে দেখব মাত্র একটি শব্দ একই উচ্চারণ অথচ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহার হওয়ায় শব্দটির অর্থ ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পেয়েছে এই কাজটি করবার জন্য বিখ্যাত ছড়াকার সুকুমার রায়ের লেখা খাই খাই নামক ছড়ার বই থেকে পাকা পাকি নামের একটি ছড়া নির্বাচন করা হয়েছে চলো দেখি এই ছড়াতে পাকা শব্দটি কোন পংক্তিতে বা কোন বাক্যে কোন ধরনের অর্থ প্রকাশ করেছে সুকুমার রায়ের পাকাপাকি ছড়াটি এখানে তুলে ধরা হয়েছে আম পাকে বৈশাখে কোল পাকে ফাগুনে এখানে আম এবং কুল এ দুটো ফল এই ফল দুটো পাকে অর্থাৎ পরিপক্ক হয় পরিপুষ্ট হয় পুষ্ট হয় এইরকম অর্থ প্রকাশ করেছে কাঁচা ইট পাকা হয় আগুনে। এখানে ইটকে পোড়ালেতা ব্যবহার করা হয়েছে অর্থাৎ শক্ত রোদে জলে টিকে রং পাকা কই তাহারে রোদ বৃষ্টিতে কোনো কিছুর রং যদি নষ্ট না হয় স্থায়ী থেকে যায় তবে সেই রঙকে পাকা বলা হয় অর্থাৎ এখানে পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে স্থায়ী অর্থে ফলার একটি পাকা হয় লুচি দই আহারে ফলার মানে নিরামিষ খাবার আহারে মানে খাদ্য গ্রহণ করার কথা বলা হয়েছে ফলারটি পাকা হয় মানে এই খাবারগুলো পাকা হয় কখন লুচি দই খেতে পারলে তাহলে পাকা শব্দটির অর্থ হলো পরিপূর্ণ পরিপূর্ণতা পাওয়া বোঝানো হয়েছে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে হাত পাকে এই এখানে পাকে শব্দটি ব্যবহার করা হয়েছে দক্ষ হওয়ার ক্ষেত্রে বা অভিজ্ঞ হওয়ার ক্ষেত্রে চুল পাকে বয়সে চুল পাকে চুলটার রং সাদা হয়ে যায় এখানে পাকে শব্দের অর্থ চুলের রং সাদা হওয়া জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে জ্যাঠামি মানে কোনো মানুষ অল্প বয়সেই বেশি বয়সী মানুষের মতো আচরণ করলে তাকে জ্যাঠামিতে পাকা বলা হয় অর্থাৎ এখানে পাকা বলতে পটু অর্থটি প্রকাশ করেছে পটু লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি গিলিয়ে এই বাক্যে কাঁঠাল পাকাকে বলা হয়েছে প্রথম বাক্যের মতোই পরিপক্ক অর্থে বা পুষ্ট অর্থে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে মানুষ যখন লেখাপড়া শিখে পরিপূর্ণতা অর্জন করে বুদ্ধিতে পরিপক্ক হয় তখন পাকা বুদ্ধিওয়ালা বলা হয় অর্থাৎ এখানে পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে পরিণত অর্থে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কান পাকা ফোড়া পাকা মানে পুঁজ হওয়া ফস্কা ওঠা এ অর্থ প্রকাশ করেছে কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন। কথা পাকা এটি আবার কেমন পাকা কথা মানে একেবারে স্থায়ী কথা স্থায়ী অর্থে ব্যবহার করা হয়েছে এখানে পাকা রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে কাজে বা রান্না করা পাক মানে রান্না রান্না বসে চড়িয়ে দেয় অর্থাৎ এখানে রান্না করা অর্থ প্রকাশ করেছে সজরে পাকালে চোখ ছেলে কাঁধে বাড়িতে চোখ পাকানো চোখ পাকানোটা কেমন রাগান্বিতভাবে তাকানো অর্থাৎ এখানে পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে রাগান্বিত অর্থে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে এখানে পাকানো বলতে দড়িকে মুছড়িয়ে বা মুছড়ানো হয় পেঁচানো হয় এরকম অর্থ প্রকাশ করা হয়েছে দুহাতে পাকালে গোঁফ তবু নাহি পাকে সে এখানে গোপ মানে নাকের নিচে গজানো যে লোম সেগুলোকে গোঁফ বলা হয় পাকানো মানে তা দেওয়া তা দেওয়া কিরকম দুই হাত দিয়ে কিছুটা আদর করা তাহলে এখানে পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে তা দেওয়া অর্থে শিক্ষার্থী বন্ধুরা পাকাপাকি ছড়ায় আমরা পাকা শব্দটির যে এক এক ক্ষেত্রে এক এক রকম অর্থ পেলাম এই ভিন্ন ভিন্ন অর্থ পাওয়াকে ব্যাকরণের ভাষায় বলা হয় ভিন্নার্থক শব্দ অর্থাৎ যেসব শব্দ বাক্যে প্রয়োগ ভেদে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন অর্থে ব্যবহৃত হয় বা প্রয়োগ ভেদে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে সেসব শব্দকে ব্যাকরণের ভাষায় ভিন্নার্থক শব্দ বা নানার্থক শব্দ বলা হয় শিক্ষার্থী বন্ধুরা পাকাপাকি ছড়ায় পাকা শব্দটি কোন বাক্যে কোন ধরনের অর্থ প্রকাশ করেছে তা আমরা এতক্ষণ জানতে পারলাম তোমরা তোমাদের বইতে যে শব্দার্থ দেওয়া আছে সে অংশটুকু যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে এর অর্থ আরও স্পষ্টভাবে বোঝা সম্ভব এজন্য শব্দার্থগুলো নিজ দায়িত্বে পড়ে নিও আর এই শিখনের সঙ্গে সংযুক্ত থাকায় তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি